আসসালামু আলাইকুম সবাইকে, হায়ার ম্যাথমেটিক্সের আইটি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ম্যাথগুলো দেখব সেগুলো সিম্পল কিন্তু ইম্পর্টেন্ট, বিভিন্ন সময়ে দেখা যায় অ্যাডমিশন টেস্টে ম্যাথগুলো এসে যায়। তো প্রথম যদি ম্যাথটা আমরা দেখি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস এইট ওয়াই মাইনাস সেভেন্টি ফাইভ ইকোয়ালস টু জিরো, এর ব্যাসার্ধ নির্ণয় করতে বলছে। তো সমীকরণটা দেখে আমরা প্রথমেই বুঝতে পারি এটা একটা বৃত্তের সমীকরণ। এইখানে যদি আমরা বৃত্তের সমীকরণটা দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকোয়ালস টু জিরো। সো আমরা জানি ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র হচ্ছে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আমরা যদি প্রশ্নের সমীকরণটা থেকে জি এফ এবং সি এর মান বের করতে পারি, তাহলে কি আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো। সো এখানে যেহেতু প্লাস টু জি এক্স আর মাইনাস সিক্স এক্স আছে, তাহলে জি এর মান হবে মাইনাস টু, আর প্লাস টু এফ ওয়াই যদি আমরা দুই দ্বারা ভাগ করি মাইনাস আটকে, তাহলে হয় কি মাইনাস ফোর। তাহলে জি এর মান মাইনাস টু, এফ এর মান মাইনাস ফোর, আর সি এর মান মাইনাস সেভেন্টি ফাইভ। সো যদি আমরা এই ইকুয়েশন অনুযায়ী এখানে বসাই রুট ওভার নাইন প্লাস সিক্সটিন প্লাস সেভেন্টি ফাইভ, আলটিমেটলি রেজাল্ট আসে প্লাস টেন। ওকে, সো পরের ম্যাথ, একটা ডিটারমিন্যান্টের মান বলছে জিরো হলে এক্স এর মান কত। এটা অনেক সিম্পল, জাস্ট আমরা আড়াআড়ি গুণ করে দিব, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু তিন পাঁচে কি পনেরো। তারপর আমরা নর্মাল ক্যালকুলেশন করবো, এক্স স্কোয়ার মাইনাস এখানে প্লাস এক্স মাইনাস এক্স কাটাকাটি যায় মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফিফটিন। সো এক্স স্কোয়ার ইকুয়াল টু সিক্সটিন, এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস ফোর। সো পরের ম্যাথে বলছে মাইনাস আই এর ঘনমূল তিনটির যোগফল নির্ণয় করো। সো এখানে যদি আমরা প্রথমেই ধরে নিই এক্স ইকোয়ালস টু কিউব রুট মাইনাস আই, যদি তারপরে পরের লাইনে যদি কিউব করে দেই তাহলে এক্স কিউব ইকোয়ালস টু মাইনাস আই বা এক্স কিউব প্লাস আই ইকোয়ালস টু জিরো। সো এটা হচ্ছে একটা ত্রিঘাত সমীকরণ, এবং আমরা ত্রিঘাত সমীকরণের মূল পাই তিনটি, এবং মূল তিনটির যোগফল হবে মাইনাস বি বাই এ। সো এখানে যদি আমরা বি খুঁজতে যাই এই সমীকরণে, সো বি নাই, তাহলে বি এর মান কি জিরো, আর এ এর মান হচ্ছে ওয়ান, তাহলে জিরো বাই ওয়ান ইকোয়ালস টু কত হয় জিরো, তাহলে মূল তিনটির যোগফল হবে জিরো। ওকে, সো পরের ম্যাথে যদি আমরা যাই, তাহলে বলছে এখানে কোন ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। আমরা জানি বিপরীত ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি ডিটারমিন্যান্টের মান জিরো হয়, তাহলে কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। সো আমরা যদি আড়াআড়ি ক্যালকুলেশন করে সবগুলো দেখি, বিশ প্রথমটার ক্ষেত্রে বিশ মাইনাস পাঁচ ইকুয়াল টু পনেরো, তাহলে এটার কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। সেকেন্ডটা পাঁচ মাইনাস বিশ ইকুয়াল টু মাইনাস ফিফটিন, এইটারও কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে। থার্ড ইকুয়েশনটা যদি দেখি, তাহলে এখানে দশ মাইনাস দশ ইকুয়ালস টু কি শূন্য, তাহলে এটার কি বিপরীত ম্যাট্রিক্স পাওয়া যাবে না। তাহলে আমাদের মেইন অ্যান্সার কি সি। আমাদের লাস্ট ম্যাথ, এখানে বলছে নাইন এক্স স্কোয়ার মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান ফর্টি ফোর, অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা কত। সো আমরা যদি ইকুয়েশনটাকে প্রথমে ঠিকঠাক করে নিই, একশো চুয়াল্লিশ দ্বারা যদি ভাগ করি বাম সাইডে, তাহলে এক্স স্কোয়ার ডিভাইড বাই সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই নাইন ইকুয়ালস টু জিরো। সো এখানে আমরা দেখতে পাই যে এ এর মান বি এর থেকে কি বড়। তাহলে উৎকেন্দ্রিকতার ক্ষেত্রে ফর্মুলা ইউজ হবে ই ইকুয়ালস টু রুট ওভার ওয়ান প্লাস বি স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার। সো এখানে আমরা জাস্ট বি আর এ এর মান ইনপুট দিয়ে দিব, ওয়ান প্লাস থ্রি স্কোয়ার ডিভাইড বাই ফোর স্কোয়ার। সো আলটিমেটলি ক্যালকুলেশন করলে উৎকেন্দ্রিকতা আসে ফাইভ বাই ফোর।